হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা লিও ইউটিউব চ্যানেল, সাথে রয়েছি আমি রাজ। সো গাইস, অনেকে আমাকে ইনবক্স করছিলেন ফেসবুকে এবং স্কাইপেতে, তো একটা কথা আপনারা বলছিলেন যে কিভাবে ক্লিক ডিলারে আপনার অ্যাকাউন্ট খুলবেন, তো এই নিয়ে একটি টিউটোরিয়াল চাইছিলেন। তো আজকের এই টপিকে দেখাবো যে কিভাবে আপনারা ক্লিক ডিলারে অ্যাকাউন্ট খুলে এবং কিভাবে মূলত আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ নেবেন, আজকে এই প্রসেসটি দেখাবো। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নেক্সট যে আপনার যদি ভিডিওটি অপেক্ষা করছে পেইড মার্কেটিং, ওতে পেইড মার্কেটিং কোর্সের বিষয় নেক্সট একটা ভিডিও আপলোড হবে, আশা করি সকলে দেখে নেবেন। ভিডিওটি খুবই কার্যকরী হবে যারা পেইড মার্কেটিং শিখতে চাচ্ছেন। আচ্ছা, তো এখন কথা না বাড়ি আমরা কাজের দিকে যাই। তো এখন মূলত আমরা এই ক্লিক ডিলে আমরা দুইভাবে অ্যাকাউন্ট খুলতে পারি, একটি হচ্ছে স্মার্ট লিঙ্ক আর একটি হচ্ছে সিপিআই নেটওয়ার্ক। তো সকলে বেশিরভাগই কিন্তু অ্যাকাউন্টটা মূলত আমরা ক্রিয়েট করে থাকি স্মার্ট লিঙ্ক হিসেবে। তো স্মার্ট লিঙ্ক হিসেবে তো এইখানে মূলত অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কোথায় ক্লিক করব, মূলত আমরা এইখানে আসার পরে এই যে পাবলিশার যে অপশনটি রয়েছে আমরা জাস্ট এখানে জয়েন নাও, এই জয়েন নাও তে একটি ক্লিক করব। জয়েনেতে ক্লিক করলে আমরা পাবলিক জয়েনেতে ক্লিক করলে আমরা কিন্তু দেন এইখানে স্মার্ট লিঙ্ক হিসেবে আমরা এখান থেকে জয়েন করতে পারবো ডেটিং স্মার্ট লিঙ্ক। দেন এইবার হচ্ছে সাইন আপ করার জন্য আমরা এখানে আসি। তো এইখানে অ্যাকাউন্ট করার বা ফুল প্রসেসটা আমি আপনাকে একটু বলি যে মূলত অ্যাকাউন্ট করবেন ঠিক আছে, তবে অনেকে অ্যাকাউন্ট করেন কিছু কিছু ভুল থাকে, যে ভুলটা আমি একটু বলি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে একটু প্রবলেম হয় বা প্রবলেম হওয়ার কোনো কথা নাই, তারপরে একটু বলি অ্যাকাউন্টের ইমেল থাকে এক নেম এবং হচ্ছে যখন আপনারা যে কোনো সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট করেন তখন হয়ে যায় আরেক নেম, এবং স্কাইপে যে আপনার ম্যানেজারের সাথে কথা বলবেন তখন হয়ে যায় ফের আরেকটি নেম। তো এক্ষেত্রে সকলেই এর উদ্দেশ্য করে একটা কথা বলি, আপনারা যে নেটওয়ার্কে কাজ করতে চান বা যে নেটওয়ার্কে অ্যাপ্লাই করেন না কেন, আপনারা চেষ্টা করবেন হুবহু সেম জিনিসটাকে রাখার জন্য, এতে আপনার পরবর্তীতে কোনো প্রবলেম হওয়ার কোনো আশঙ্কা থাকবে না, এই বিষয়টা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো। প্রথম হচ্ছে আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এবার হচ্ছে আমরা এখানে ইমেল অ্যাড্রেস, দেন এইবার এখানে বলছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট, এইখানে বলছে তাদের এই সাইটটি সম্পর্কে কোথায় থেকে জেনেছেন। তো আপনি এখানে দিতে পারেন ইউটিউব অথবা গুগল, যে কোনো একটি কিছু দিতে পারেন, এবং হচ্ছে আপনার কান্ট্রি কি সে কান্ট্রিটা অবশ্যই আপনি এখানে উল্লেখ করে দিবেন, এবং হচ্ছে আপনি একটি ফোন নাম্বার, এবং হচ্ছে ম্যানেজারের সাথে যে আপনি কথা বলবেন সে স্কাইপ আইডিটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো আমি এখন হচ্ছে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে দেন আমি আবার ফিরে আসতেছি। আচ্ছা, এখন হচ্ছে সম্পূর্ণ ফর্মটা আমার ফিল আপ করা কমপ্লিট। প্রথম হচ্ছে নাম দিবেন, আমি যেগুলো বলেছিলাম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কমপ্লিট করবেন। দেন কমপ্লিট করার পর এখানে আই অ্যাম ওভার 18 ইয়ার ওল্ড, অতএব এটাকে আপনি সিলেক্ট করে দিবেন। যে নিচে যে তিনটে অপশন আছে এই তিনটে অপশনকে অবশ্যই আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে আই অ্যাম নট এ রোবট, দেন এরপর হচ্ছে আমরা এখানে ক্লিক করবো সাইন আপ। সাইন আপ করার পর এরপর হচ্ছে আমরা চেক করবো ইমেল, ইমেলে চলে আসলাম। দেন ইমেলে আসার পরে আমাদের এখানে ইমেলটা কনফার্মেশন করতে হবে, তো কনফার্মেশন করার জন্য আমরা এখানে ক্লিক করবো। দেন এখানে ক্লিক করে আমার ইমেলটা একটু ভেরিফাই করে নেবো, ভেরিফাই করে নিলে দেন আমাদের কমপ্লিট। এবার এখানে বসে থ্যাংক ইউ ফর সাইনিং আপ ফর ক্লিক ডিয়ার স্মার্ট লিঙ্ক, এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি রিভিউতে চলে যাবে। দেন এরপর হচ্ছে ম্যানেজার অবশ্যই অবশ্যই আমার স্কাইপিতে কন্ট্যাক্ট করবে, দেন আমাকে রিভিউ করবে, তারপর তারা আমার এই অ্যাকাউন্টটিকে অ্যাপ্রুভ দেবে। তো কিভাবে তারা কি কোশ্চেন করবে এবং হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্রুভটা নেবেন সে প্রসেসটা চলুন আমরা এখন দেখে নিই। তো স্কাইপে আসার পরে আপনারা অবশ্যই এখানে খেয়াল করে দেখতে পারছেন যে ম্যানেজারের সাথে আমি এখানে গিয়ে কথা বলে তারপর আমি অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ নিয়েছি, এবং ম্যানেজার আমাকে কিভাবে তারা কি কোশ্চেন করছে এই টু জেড আমি সব কিছু দেখাই দিচ্ছি। তো দেখেন ম্যানেজার আমাকে ইনবক্স করছে, ইনবক্স করার পরে এবং তারা কি কি কোশ্চেন করছে এই টু জেড আমি সব কিছু জানাই দিচ্ছি আপনাদেরকে। দেন এইখানে আমি একটু স্কাইপিতে অ্যাক্টিভ ছিলাম না, তো এখানে আমি বলে দিছিলাম যে সরি ফর দ্যাট ম্যাম, তো তার জন্য এখানে বলছে যে ইটস ওকে। দেন আমাকে তারা কিছু কোশ্চেন করবে, দেন সেই কিছু কোশ্চেনের পরে দেন আমাকে তারা কিছু রিভিউ করবে। দেন এইখানে আমি তারা যে যেটা বলছে যে আমাকে যে কোশ্চেনটা করছে আমি কোন নেটওয়ার্কে কাজ করছি এবং সেই নেটওয়ার্কের অবশ্যই তারা আমার একটি পেমেন্ট প্রুফ চাইছে বা আমার হচ্ছে রিপোর্ট চাইছে, সেই রিপোর্টগুলো আমি ম্যানেজারকে সেন্ড করছি। তো আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এরা আপনার অনেক ইনফরমেশনগুলো চাইতে পারে এবং আপনাদের কাছে আমার যে ম্যানেজারটি পড়ছে এবং খুবই ভালো একটি ম্যানেজার, তো আপনারা হতে পারে অন্যান্য ম্যানেজার পড়তে পারে, তো তারা আপনার অনেক ওল্ড পেমেন্ট প্রুফ চাইতে পারে, 5 মাসের 3 মাসের এরকম আপনার কিছু পেমেন্ট প্রুফ চাইতে পারে। তো আপনি যদি হালকা কোনো নেটওয়ার্কে কাজ করে অভিজ্ঞতা থেকে থাকে বা আপনি যদি $50 যদি আপনি একটা পেমেন্ট প্রুফ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটিকে অবশ্যই আপনার অ্যাপ্রুভ দিবে। তো দেখেন আমি এখানে আমার পেমেন্ট হিস্ট্রিটা অবশ্যই আমি তাদেরকে দিয়ে দিয়েছি যে আমি কোন নেটওয়ার্কে কাজ করছি সব কিছু আমি এখানে
এনে দিয়েছি দেন আমি ডিটিফাইড আমার যে পেমেন্ট প্রুফে যেটা ছিল সেটা আমি তাদেরকে দিয়েছি দেন দেওয়ার পরে এখান থেকে সে বলছে যে আমি কি টিম নিয়ে কাজ করি নাকি সোলো কাজ করি তো অবশ্যই আমি এখানে বলছি যে না আমি টিম নিয়ে কাজ করি তো দেখেন এখান থেকে আরও কিছু কোয়েশ্চেন করছে তো কোয়েশ্চেন করার পর আমি এখান থেকে সব কিছু দিয়েছি ডেটিং অফার অ্যান্ড ফ্রেশ অফার মানে তাদের এই ক্লিক ডিলার আমি কাজ করব ডেটিং অফার এবং হচ্ছে ফ্রেশ অফার এই দুইটা নিয়ে কাজ করতে চাচ্ছি এজন্য তারা আমাকে দুইটা প্যানেল একসাথে দিছে আপনার চাইলে কিন্তু এইভাবে নিতে পারেন ম্যানেজার আপনাকে কিন্তু এইভাবে কোয়েশ্চেন করতে পারে যে আপনি কি দুইটি অ্যাকাউন্ট একসাথে নেবেন নাকি আপনি এরকম বলতে পারে যে আপনি ডেটিং অফার প্রমোট করবেন কি ফ্রেশ অফার প্রমোট করবেন এটা আপনি তারা অবশ্যই আপনাকে জিজ্ঞাসাবাদ করবে তো আপনি যে অ্যাকাউন্টটি বা যে প্যানেলটি আপনি অ্যাক্টিভ চাচ্ছেন বা যে প্যানেলটি আপনি অ্যাপ্রুভের জন্য তাদেরকে রিকোয়েস্ট করবেন তারা অবশ্যই আপনাকে সেই প্যানেলটি আপনাকে তারা অ্যাপ্রুভ দিবে তারা এখানে দেখেন আরও অনেক কিছু বলছে যে হট টু মেন বাই ফ্রেশ অফার মানে ফ্রেশ অফার কোন অফারগুলোকে আমি তারা বোঝাচ্ছে এই জিনিসটাকে আমি অবশ্যই লিখে দিয়েছি যে মেক মানি সার্ভে গিফট কার্ড অ্যান্ড আদার দেন এবার তারা আমাকে কোয়েশ্চেন করছে যে তাদের এই অফারটা মূলত আমি কীভাবে প্রমোট করবো দেন আমি সব কিছু তাদেরকে এ টু জেড সব কিছু বলে দিয়েছি দেন আমার কান্ট্রি কী বা কোন ট্রাফিক আমার কাছে সবথেকে ভালো বেশি থাকে সেগুলো অবশ্যই তাদেরকে আমি দিয়ে দিয়েছি দেন তো দেখেন এরপর আমাকে এখানে বলছে যে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট আর ইউ ইন্টারেস্টেড ইন আমি কোন টাইপের অ্যাকাউন্টটিকে নিতে চাচ্ছি যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে আপনার কোন প্যানেলটির প্রয়োজন তারা অবশ্যই আপনাকে এই জিনিসটা তারা বলবে দেন এরপর হচ্ছে আমি এখান থেকে আই নিড ইট অবশ্যই আমি এটা চেয়েছি দেন এরপর হচ্ছে অবশ্যই আমার এটা চাওয়ার পরে আমি এখানে লিখছি যে আই নিড ইট দেন এখানে তারা বলে দিয়েছে যে তারা আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিয়েছে এরপর বলছে চেক ইউর ইমেল অর্থাৎ তারা আমাকে বলছে যে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে আপনার ইমেলটি চেক করতে পারেন আমার অ্যাকাউন্টটি অবশ্যই আমি অ্যাপ্রুভ পেয়ে গেছি এবং আমি ম্যানেজার কাছ থেকে আরও অনেক কিছু ইনফরমেশন নিয়েছি যে তাদের বর্তমানে কোন অফারটা বেশি ভালো চলছে বা ভালো কনভার্ট হচ্ছে অবশ্যই ম্যানেজারকে সব কিছু ইনফরমেশন নিয়েছি তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ